কলিয়াবর জখলাবন্ধা মিলন সংঘত উপস্থিত দেশের কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল কলিয়াবর লোকসভা সমষ্টির বুথ সশক্তিকরণ অভিযানত উপস্থিত থাকে দেশের কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, ভারতীয় জনতা পার্টির রাজ্যিক সাধারণ সম্পাদক দীপ্লু রঞ্জন শর্মা, কলিয়াবরের জেলার সভাপতি অনিল শইকীয়া, গোলাঘাট জেলার সভাপতি দেবপ্রতিম বরাকে ধরে বহু কেজন বিষয়ববীয়ার ভালে সংখ্যক বুথর বিষয়াসকল উপস্থিত থাকে। 11 নং কলিয়াবর লোকসভা সমষ্টির নির্বাচনের বিশেষ দায়িত্ব থাকা কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালে আগন্তুক কলিয়াবরের লোকসভাত ভারতীয় জনতা পার্টি দলের পৰা প্রার্থিত্ব প্রদান করে জয় করাব বলে সংবাদ মাধ্যমের আগত মুকলিক বক্তব্য রাখে। মাননীয় সাংবাদিক বন্ধুসকল, প্রথমে আপনাদের মই ধন্যবাদ জানাইছো। আজি আমার কলিয়াবর লোকসভা সমষ্টির বুথ সশক্তিকরণের এই অভিযানের অনুষ্ঠান উপস্থিত থেকে আমাকে দায়িত্ব করলে। আপনাদের জানে সমগ্র ভারতবর্ষতেই এনে ধরনের বুথ কমিটি শক্তিশালী করার যাত্রা ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় সমিতির তরফের যে কার্যসূচী দেওয়া হয়েছে, এই কার্যসূচী বিভিন্ন প্রান্ত আমার বিভিন্নগী ভারতীয় জনতা পার্টির কার্য নিষ্ঠায় পালন করেছে। বুকুতো তেনে ধরনের 14টা লোকসভা সমষ্টির কাম চলি আছে। আর এই কলিয়াবর সমষ্টিটা আমার কলিয়াবর জেলা আর গোলাঘাট দুই জেলায় নিষ্ঠা সহকারে কার্যকর্তাসল বুথ কমিটির আমার কার্যকর্তাসল সুন্দরভাবে কামবিল সম্পূর্ণ করেছে। গতি আমি আশা রাখি আগন্তুক নির্বাচন 2014 নিশ্চিতভাবে 2024 আমি নিশ্চিতভাবে কলিয়াবর লোকসভা সমষ্টিটো ভারতীয় জনতা পার্টি দখলত আমি আনিবর বাবে সকলে সংকল্প লৈছো। মুঠতে ভারতীয় জনতা পার্টির লক্ষ্য হয়েছে যে এই আমার সিটটো অতদিনে আমি আয়ত্ত করবা নাই। গতি প্রথমবারের বাবে আমার লক্ষ্য আছে যে এই সিটটো ভারতীয় জনতা পার্টির দখলত আমি আনিবর বাবে সকলে সংকল্প লৈছো। আর আপনাদের সহযোগিতা লাগিব, কারণ ভারতীয় জনতা পার্টি জয়যুক্ত হওয়া মানে উন্নয়ন, শান্তি, সম্প্রীতি। মাননীয় দেশের আদর্শবাদী নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার বলিষ্ঠ নেতৃত্বত সমগ্র ভারতবর্ষতে উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে। উন্নয়নের দিকত আজি ভারতবর্ষে ব্রিটেনক ডিফিট করবলে সক্ষম হয়েছে। এতিয়া ইন্ডিয়া ভারতবর্ষ আজি তারিখত মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার বলিষ্ঠ নেতৃত্বত ওয়ার্ল্ডর ফিফথ লার্জেস্ট ইকনমি হিসাবে নিজক প্রতিষ্ঠা করবলে সক্ষম হয়েছে। ব্রিটেনতক আমি উচ্চ স্থান দখল করবলে সক্ষম হয়েছে, যে ইংরাজে এটা সময় ভারতবর্ষক সম্পূর্ণরূপে তলত রাখিছিল, সেই ইংরাজক পরাভূত করে আজি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার সবল নেতৃত্বত আজি ভারতবর্ষ সেই উল্লেখযোগ্য বিশ্বের বুকুত বুটলি সক্ষম হয়েছে। গতি সেইভাবে উন্নয়নের স্বার্থত আগন্তক দিনত আমার এইটাই আশা থাকিব, পরম শ্রদ্ধার কলিয়াবর লোকসভা সমষ্টির রাইজর ওসর যে তেখেতকলে ভারতীয় জনতা পার্টিক এই সুযোগটি দিব। কলিয়াবরের পৰা পার্থ প্রতিম হাজরিকার রিপোর্ট, অসম আদিত্য।